এক সপ্তাহের মধ্যে আরও একবার ভারত পাকিস্তানের ম্যাচ দেখা যেতে পারে। সবশেষ গত রবিবারের মতো হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করার জন্য অপেক্ষায় আছে বিশ্ব ক্রিকেটের কোটি ভক্ত। একের পর এক উত্তেজনাপূর্ণ লড়াই এবারের এশিয়া কাপে। এবারের এশিয়া কাপের অভিযান ভারত পাকিস্তান শুরু করেছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে। গত 28 আগস্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এই দুই দলের মধ্যে আরও দুইবার ম্যাচ হতে পারে এবারের এশিয়া কাপে, সেই সম্ভাবনা রয়েছে জোরালোভাবে। তিন দলের গ্রুপ পর্বে দুটি করে দল খেলবে সুপার ফোরে। পাকিস্তানকে হারিয়ে পরের পর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ভারত, কারণ ভারত পাকিস্তানের গ্রুপ পর্বে তৃতীয় দল হংকং। আশা করা যায় দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে ভারত এবং পাকিস্তান দুই দলই জয় পাবে, সেই ক্ষেত্রে তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বাদ যাবে হংকং। ভারত পাকিস্তান চলে যাবে এশিয়া কাপের সুপার ফোর। সুপার ফোরে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে, স্বাভাবিকভাবেই ভারত ও পাকিস্তানও খেলবে একে অপরের বিপক্ষে আরও একটি ম্যাচ। সেই ক্ষেত্রে এই ম্যাচ হবে আগামী রবিবার 4 সেপ্টেম্বর। শুধু সুপার ফোর নয়, ভারত পাকিস্তানের ম্যাচ হতে পারে ফাইনালেও। সুপার ফোরের সেরা দুই দল যাবে ফাইনালে। যদি সেই তালিকায় ভারত পাকিস্তান থাকে তাহলে 11 সেপ্টেম্বর বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।